দিল্লির কেন এত গোপনীয়তা শেখ হাসিনাকে নিয়ে, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী রওশন এখন কোথায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লির কেন এত গোপনীয়তা শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের ক্ষমতা থেকে অপসারিত হয়ে চরম নাটকীয় পরিস্থিতিতে ভারতে পদার্পণ করেন শেখ হাসিনা। এরপর প্রায় তিন মাস হতে চলল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো শেখ হাসিনাকে আপাতত এদেশে আশ্রয় দেওয়া হয়েছে শুধু এটুকু কনফার্ম করা ছাড়া ভারত সরকার তাকে নিয়ে আজ পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি। মানে শেখ হাসিনাকে কোথায় বা কিভাবে রাখা হয়েছে তা নিয়ে আজ পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য নেই। তার ইমিগ্রেশন স্ট্যাটাস বা কিসের ভিত্তিতে তিনি ভারতে আছেন তা নিয়েও দিল্লি যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছে। গত তিন মাসে শেখ হাসিনাকে নিয়ে সব প্রশ্নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাধা ধরা জবাব ছিল। আপনারা জানেন খুব স্বল্প সময়ের নোটিশে তাকে এদেশে সাময়িকভাবে চলে আসতে হয়েছিল, তিনি এখনও সেভাবেই আছেন। শুধু একবার মুখপাত্র বলেছিলেন তাকে সুরক্ষার কারণে ভারতে চলে আসতে হয়। শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেও একাধিকবার উল্লেখ করেছেন, যা থেকে স্পষ্ট ভারতের চোখেও তিনি এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও 6 আগস্ট বিকালে দেশের পার্লামেন্টে বলেছিলেন আপাত দৃষ্টিতে প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন। কিন্তু তিনি যদি প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়েও থাকেন সেটা কিভাবে দিয়েছেন বা সেই প্রক্রিয়ার বৈধতা কতটা তা নিয়েও ভারত সরকার তাদের অবস্থান একবারের জন্য স্পষ্ট করেনি। সোজা কথায় শেখ হাসিনাকে ঘিরে পুরো বিষয়টাতেই ভারত সরকার চরম গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, আর প্রায় তিন মাস ধরে সেটা বজায় রাখতে সফলও হয়েছে। এখন প্রশ্ন হলো এটা কেন করা হচ্ছে, কারণ ভারতে তার উপস্থিতি নিয়ে একটি শব্দও উচ্চারণ করা হচ্ছে না। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া তার সে সাময়িকী হোক বা দীর্ঘকালীন, সেই সিদ্ধান্ত যে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর আজকের যুগে এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তিকে গোপনে আশ্রয় দেওয়ার সম্ভব নয়, ভারতে সেটা করতেও যায়নি। প্রথম সুযোগেই তাকে আশ্রয় দেওয়ার কথা স্বীকার করা হয়েছে, কিন্তু তারপর থেকেই পুরো ইস্যুটাতে এক ধরনের কঠিন নীরবতা বজায় রাখা হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলা ট্রিবিউন কথা বলেছে দিল্লিতে তিনজন সাবেক কূটনীতিবিদ বা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের সঙ্গে। এ বিষয়ে তাদের মতামত তাদের বয়ানেই তুলে ধরা হলো। পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের প্রাক্তন প্রধান। তিনি বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন শেখ হাসিনাকে নিয়ে এত আটক গোপনীয়তা কেন, তার সহজ উত্তর হবে নিরাপত্তা। শেখ হাসিনা ভারতের জন্য এমন একজন বিশেষ অতিথি যার জীবন ও নিরাপত্তা নিয়ে এতটুকু ঝুঁকি নেওয়ার কোনো অবকাশ নেই। ভারত তাকে তার এই বিপদের মুহূর্তে শুধু আশ্রয় দেয়নি, সেই সঙ্গে তার সুরক্ষার দায়িত্ব নিয়েছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন ভারতের শেখ হাসিনার জীবনের ঝুঁকি কোথায়, এর উত্তরে বলতে হবে অনেক দিক থেকেই ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশে যেসব জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে অতীতে তার সরকার কড়া ব্যবস্থা নিয়েছে তাদের সদস্যরা যে পরিস্থিতির সুযোগ নিয়ে শেখ হাসিনার জীবন নাশের চেষ্টা চালাবে না তাকে গ্যারান্টি দিয়ে বলতে পারে। শেখ হাসিনার লোকেশন যদি পাবলিক ডোমেইন থাকে তাহলে তার ডেরায় গিয়ে চার্টে বোমা ফেলার চেষ্টা যে হবে না তারই বা নিশ্চয়তা কোথায়। বিশেষত কিছুদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের মতো জেলবন্দিরাও এখন জামিন পেয়ে বাইরে চলে এসেছেন। এতে তো এসব গোষ্ঠীর লোকজন নিশ্চিতভাবেই উৎসাহিত বোধ করবে, এই পরিস্থিতিতে তারা কি করতে চাইবে কিছুই বলা যায় না। ফলে ভারত যে শেখ হাসিনার অবস্থান নিয়ে একেবারে মুখে কুলু পেটে বসে আছে তার কারণ বোঝা মোটেও শক্ত নয়। শুভ্র কমল দত্ত, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ ফরেন পলিসি এক্সপার্ট শুভ্র কমল দত্ত বাংলা ট্রিবিউনকে তিনি বলছিলেন, দেখুন কেন ভারত শেখ হাসিনার এদেশে থাকা নিয়ে কিছু বলতে চাইছে না। তার একাধিক কারণ আছে বলে আমি মনে করি। প্রথমত, যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তার পেছনে আমেরিকা যে কলকাঠি নেড়েছে তা তো দিনের আলোর মতো স্পষ্ট। যত দিন যাচ্ছে নানা ঘটনায় সেটা আরও পরিষ্কার হয়ে উঠেছে। এখন এই আমেরিকা কিন্তু আরও নানা বিষয়ে ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র, স্ট্র্যাটেজিক পার্টনার এবং একসঙ্গে তারা কোয়াড জোটেরও সদস্য। এবং আমি নিশ্চিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পর্দার আড়ালে অবশ্যই কথাবার্তা চলছে। ভারতও নিশ্চয়ই তাদের মতো করে সংকট সমাধানের ফর্মুলা খুঁজছে।
তার মধ্যে সেদেশে প্রেসিডেন্ট নির্বাচনও আর সপ্তাহে খানেকের মধ্যেই, যাতে ক্ষমতার পালা বদল হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার গতিবিধি বা ভারতে তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে দিল্লি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। বরং তারা অপেক্ষা করে দেখবে আমেরিকার রাজনৈতিক গতিপথ কোন দিকে যায়। দ্বিতীয় কারণটা অবশ্যই শেখ হাসিনার ব্যক্তিগত সুরক্ষা বা নিরাপত্তার সংক্রান্ত। ভারতের নীতি এক্ষেত্রে খুব পরিষ্কার, যতদিন তিনি এদেশে থাকছেন কিংবা স্বেচ্ছায় তৃতীয় কোনো দেশে যাচ্ছেন না, ততদিন তাকে সসম্মানে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে অতিথি হিসেবে রাখা হবে। এ কারণে তাকে Z++ বা তারও বেশি ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে খুব গোপন কোনো স্থানে রাখা হয়েছে। এই ধরনের VVIP-দের মুভমেন্ট নিয়ে কোনো তথ্য কখনোই প্রকাশ করা হয় না, এখানেও ঠিক সেটাই করা হয়েছে। তাই আমার মতে ভারতের এই সিদ্ধান্ত শতকরা 100% যুক্তিসঙ্গত। ভাস্বতী মুখার্জি, তিনি ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত, তিনি বলেন শেখ হাসিনাকে নিয়ে ভারত যে প্রকাশ্যে কিছু বলছে না তার প্রধান কারণ হলো পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা। কেন আমি এই কথাটা বলছি, কারণ সারা দুনিয়া জানে এই আমেরিকায় পাকিস্তানের ভেতরে ঢুকে ওসামা বিন লাদেনকে খতম করে এসেছে, অথচ তারাই আবার ভারতের দিকে আঙুল তুলে বলতে চাইছে আমরা নাকি তাদের দেশে থাকা খালিস্তানি নেতাদের হত্যা করতে চাইছি। এই অভিযোগের সার্বত্তা হয়তো এতটুকুও নেই, কিন্তু আমেরিকার চোখে নিরাপত্তার মাপকাঠি যে তাদের নিজেদের বেলায় একরকম আর বিশ্বের অন্যদের বেলায় আরেক রকম, তা তো বলার অপেক্ষা রাখে না। এখন শেখ হাসিনাকে যেহেতু ভারতই আশ্রয় দিয়েছে, তার নিরাপত্তার বিষয়টাও না হয় ভারতকেই সামলাতে দিন। ভারত তো এখন আর ঔপনিবেশিক শাসনে নেই, তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা আর অধিকার দুটোই আছে। ফলে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে কতটুকু বলা হবে আর কতটুকু বলা হবে না, সেটাও পুরোপুরি ভারতেরই এখতিয়ার। কূটনৈতিক বা স্ট্র্যাটেজিক সব দিক বিবেচনা করেই ভারত যে সেই সিদ্ধান্ত নিচ্ছে তাতে আমার অন্তত কোনো সন্দেহ নেই, যুক্ত করেন তিনি। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী রওশন এখন কোথায়? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত এক দশকের রাজনৈতিক পথ চলায় পরম বন্ধুর মতো ছিলেন জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ। পুরস্কার হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ পেয়েছিলেন তিনি। আওয়ামী লীগের এই শুভাকাঙ্ক্ষী গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময়ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তিনিও আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন করেন এবং বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের দাবি জানান। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হওয়ার পর থেকে মুখে কুলুপ পেটেছেন তিনি। জাতীয় পার্টির রওশনপন্থী নেতারা বলছেন শারীরিকভাবে অসুস্থ রওশন এরশাদ গুলশানে নিজ বাসায় আছেন, আওয়ামী লীগের পতনের পর কিছুটা ভয়ে আছেন তিনি। আন্দোলন চলাকালে দেওয়া বক্তব্য নিয়ে কোনো মামলায় আসামি করা হয় কি না সেটা নিয়েই মূলত ভয়। জীবনের শেষ সময়ে এসে কোনো মামলার মুখোমুখি হতে চান না তিনি। এ কারণে সরকার পতনের পর কোনো ধরনের বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে তিনি বিরত রয়েছেন। সম্প্রতি ঢাকা পোস্টের পক্ষ থেকে রওশন এরশাদকে ফোন করা হলে তিনি বলেন, আমি ভালো নেই, অসুস্থ, বাসায় আছি, এটুকু বলেই কল কেটে দেন তিনি। রওশন এরশাদের বিষয়ে জাতীয় পার্টির তার অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, ম্যাডাম বাসায় আছেন, আগের মতোই আছেন। রওশন এরশাদ রাজনীতিতে আর সক্রিয় হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম অতীতে রাজনীতিতে সক্রিয় ছিলেন, সুযোগ থাকলে আগামীতেও সক্রিয় হবেন। কাজী মামুন জানান 5 আগস্টের পর ময়মনসিংহে রওশন এরশাদের নামে একটি মামলা হয়েছে, সেটা PBI তদন্ত করছে, তবে সেটি হত্যা মামলা নয়। রওশন এরশাদের নামে হত্যা মামলা কেন হবে, তিনি তো সরকারে ছিলেন না, গত নির্বাচনেও অংশ নেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রওশনপন্থী এক নেতা বলেন, তার আর রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ কম, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এ নেতা আরও বলেন, রওশন এরশাদ এখন ছেলের রাজনীতি নিয়ে চিন্তিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।